প্রাচীন কাল থেকেই আমরা আয়ুর্বেদিক চিকিৎসায় বিশ্বাস করি। বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের মাধ্যমে আমরা অনেক রোগের সমাধান পেয়ে থাকি, অনেক রোগ থেকে মুক্তি লাভ করে থাকি। তো আমাদের আশেপাশে এরকম অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো অনেক ভেষজ গুণ সম্পন্ন এবং চিকিৎসায় খুবই কার্যকরী ফলপ্রসূ। কিন্তু এই উদ্ভিদগুলো সঠিকভাবে না চেনার কারণে এবং এর উপকারী গুণগুলো না জানার কারণে আমরা কাজে লাগাতে পারি না। তো সেরকমই একটি উদ্ভিদ হচ্ছে শ্বেতাদ্রোণ বা ধুলফি। এই উদ্ভিদের বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নাম রয়েছে, তবে আমাদের বাংলা ভাষাতেই কিন্তু এর অনেকগুলো নাম রয়েছে, যেমন শ্বেতাদ্রোণ, ধুলফি, দুলফি শাক, দলকলস, ধুবরি, দোরকলস, কানশিসা, কাউনশিসা, ধ্রুব শাক প্রভৃতি নামে ডাকা হয়ে থাকে। আপনি যদি এই উদ্ভিদটি চিনে থাকেন, আপনি কি নামে চিনেন বা আপনার এলাকায় এই উদ্ভিদকে কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এই শ্বেতাদ্রোণ এমন একটি উদ্ভিদ যা আমরা কম বেশি সবাই চিনে থাকি। এই উদ্ভিদ সারা বছরই পাওয়া যায়, তবে বৃষ্টি মৌসুমের পরবর্তী সময়ে এই উদ্ভিদ বেশি দেখা যায় এবং আমাদের দেশের বিভিন্ন সমতল এলাকায় বিশেষ করে গ্রামে এই উদ্ভিদ আনাচে কানাচে সহজেই দেখতে পাওয়া যায়। সাধারণত রবি শস্য বা সরিষা খেতে এই উদ্ভিদ বেশি জন্মে থাকে। এছাড়াও বাড়ির আশেপাশে রাস্তার ধারে এই উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আজকে আমরা শ্বেতাদ্রোণ বা ধুলফির কিছু ভেষজ উপকারী গুণ সম্পর্কে জানবো। তো তার আগে বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশন সিলেক্ট করবেন, এতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তো বন্ধুরা, আঞ্চলিক ভাষায় বিভিন্ন নামে ডাকা এই ছোট গুল্ম জাতীয় গাছটিকে কিন্তু কোনো এলাকায় মধু গাছ, আবার কোথাও কানশিকাও বলা হয়ে থাকে। ছোট বাচ্চারা দেখা যায় এই উদ্ভিদের ফুল থেকে মুখ দিয়ে টেনে মধু বের করে খায়। আমিও ছোটবেলায় খেয়েছি, আপনারা হয়তো বা আপনারাও খেয়ে থাকবেন। তো এই গাছের কাণ্ড শাখা প্রশাখা সবুজ হয়ে থাকে আর ফুলের রং সাদা। সারা বছরই এই গাছ দেখতে পাওয়া যায়। তবে এই গাছের ফুল ফোটার আদর্শ সময় হচ্ছে মার্চ এবং এপ্রিল। এই সাদা ফুল মুখে নিলে একটা কিন্তু মিষ্টি স্বাদ অনুভূত হয়, আবার পাতা কিন্তু খুবই তেতো স্বাদযুক্ত। তবে দিন দিন কমে যাচ্ছে এই উদ্ভিদটি। আগে ব্যাপক হারে সড়কের ধারে পতিত জমিতে বিভিন্ন ফসলের বাগানে এদেরকে দেখতে পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু আর আগের মতো দেখতে পাওয়া যায় না। শরীরে কোথাও চুলকানি হলে এই শ্বেতাদ্রোণের পাতার রস করে কাঁচা হলুদের রসের সাথে আপনি যদি নারকেল তেল মিশিয়ে শরীরে মাখিয়ে কিছুক্ষণ রোদে থাকেন আর শুকিয়ে যাওয়ার পর গোসল করে নেন তাহলে ভালো উপকার পাওয়া যায়। আর এই প্রক্রিয়া আপনাকে এক সপ্তাহ পর্যন্ত নিয়মিত করতে হবে, তবেই কিন্তু আপনি উপকার পাবেন। সর্দি কাশি হলে এই গাছের পাতা সিদ্ধ করে কালো জিরে দিয়ে খেলে উপকার পাওয়া যায়। কাশি হলে দণ্ডকলস বা এই শ্বেতাদ্রোণের পাতা এবং শিকড় রস করে আদা সহ গরম পানি দিয়ে খেলে কাশি কমে যায়। বাচ্চাদের কৃমি হলে শ্বেতাদ্রোণের পাতা রস করে এক চামচ পরিমাণ 4-5 দিন নিয়মিত খাওয়ালে কৃমি ভালো হয়ে যায়, পেটের মধ্যে কৃমি মরে যায় এবং পায়খানা বাচ্চাদের পায়খানার সাথে বেরিয়ে যায়। ছোট বাচ্চাদের যদি দীর্ঘ সময় সর্দি থাকে তাহলে এই গাছের ফুল তুলে সেই ফুল মায়ের বুকের দুধের সাথে কোসলিয়ে সেই দুধ খাওয়ালে সর্দি ভালো হয়ে যায়। পাতা বেটে রস করে মায়ের দুধের সাথে মিশিয়ে যদি মাথার তালুতে দিয়ে রাখেন তাহলেও কিন্তু সর্দি কমে যাবে। শরীরে অ্যালার্জি থাকলেও কিন্তু আপনি শ্বেতাদ্রোণ ব্যবহার করতে পারেন। শ্বেতাদ্রোণের পাতার রস, কাঁচা হলুদের রস এবং তার সাথে যে কোনো তেল, নারকেল তেল কিংবা অলিভ অয়েল মিশিয়ে যদি শরীরে মাখিয়ে নিয়ে শুকান তারপর গোসল করেন এবং এই প্রক্রিয়া কয়েকদিন কন্টিনিউ করেন তাহলে আপনার শরীরের অ্যালার্জি ধীরে ধীরে কমে যাবে। শিশুদের পাতলা পায়খানা হলে এই পাতার রস করে খাঁটি মধু সহ 2-3 দিন খাওয়ালে উপকার পাওয়া যায়। তো বিভিন্ন শারীরিক সমস্যায় এই শ্বেতাদ্রোণের কাণ্ড এবং পাতার রস আপনারা সেবন করবেন, এতে আপনার শারীরিক সমস্যা যে সমস্যায় রয়েছে সেটা দূর হয়ে যাবে। বাত ব্যথায় যদি আপনি শ্বেতাদ্রোণের পাতা থেতলিয়ে ব্যথাযুক্ত স্থানে লাগিয়ে রাখেন তাহলেও কিন্তু ব্যথা অনেকটা কমে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো উদ্ভিদের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।